চিন্তা করে হায়রে দিনের মধ্যে দিনের ভ্যাসে দিনের ভ্যাসে সুফি ভ্যাসে আজকে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে মুজাদ্দিদ আলফিসারে তাকে দাওয়া জানাইলেন যে আপনি কাজটা বন্ধ করেন আপনি এই সঠিক কোরআন সুন্নাহর রাস্তায় আসেন তখন তার উপরে ক্ষিপ্ত হয়ে গেল অনেক ঘটনা আমি শেষের ঘটনা বলি যে আত্মার শক্তি মায়াবতের শক্তি ইমানের শক্তি জিকিরের দেওয়া হলে কি অবস্থাটা হবে দেখবেন মানুষ কত মুসলমানের শক্তি বৃদ্ধি পায় যে তখন সম্রাট আকবরের একটা আছে কি বলে তাবু টাকাই দিলেন আর এদিকে মুসলমানের তাবু টাকাই দিলেন এবারে সে যুদ্ধ ঘোষণা করলো যে দেখি মজাবদের আলফিসানি যে আপনার আল্লাহ আপনার ইসলাম কতটুকু সত্য আমার ইসলাম এই দিনে ইলাহি কতটুকু সত্য এটা বের প্রমাণ হবে মজাবদের আলফিসান লাওয়ায় তার এক মুরিদকে বললেন এক গোষ্ঠী বালি নিয়ে আস বালি নিয়ে আস এভাবে ফু দিলেন ফু দেওয়ার পরে ও সেই বালিটা আমার তাবুর চতুর্দিকে তোমরা ছিটিয়ে দিয়ে আস যখন দিয়ে আসার পরে তখনা সে আল্লাহর দিকে মতবাচ্য হলেন যখন আল্লাহর দিকে মতবাচ্য হলেন বসে দেখেন এই যে ক্ষেপণাস্ত্র এই বোমা বলেন এই যে পেট্রোল বলেন এই যে যাহা কিছু বলেন দেখেন এর চাইতে বড় হলো মুসলমানের আত্মার শক্তি মারেফাতের শক্তি সোনা যখন মানুষ ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার সাথে সাথে বসে আল্লাহ তাআলা কুদরতে বসে ঘটে যাচ্ছে যখন শুরু হয়েছে বলছে সম্রাটের আকবরের সম্রাট আকবরের সব কিছু তসমা শূন্য সহ বিলীন হয়ে গেল মজাদ্দে আলফিসানে বিজয় অর্জন করলেন এই জন্য আপনার শক্তির দরকার মারেফাতের শক্তির দরকার এটা অর্জন করতে গেলে কলবে জিকির লাগবে এটা ছাড়া অর্জন হয় না এই কলবের ধ্যান মোলাকাতা মশাদা ছাড়া আপনার শক্তি বৃদ্ধি পায় না খালেদ সাহেবকে আল্লাহ রাসূল বললেন আগামীকালকে যে যুদ্ধে কে সেনাপতি হবে তিনবার যুদ্ধ হলো বিচার অর্জন হয় না আগামীকালকে যুদ্ধে সেনাপতি কে হবে খালেদ সাহেব বললেন রাসূল আমি হবে আমরা রাসূল বললেন তুমি এত বড় সাহস কি করে পাইলে সত্য কথা বলছেন রাসূল আপনি তো বলেছেন যে ব্যক্তির কলবে আল্লাহর জিকির হয় সেই ব্যক্তি জেন্দা যার কলবে জিকির নাই সে তো আগামীকালকে মশরে কাফের আসবে ওদের কলবে তো জিকির নাই যদি এক কোটি লাশ পড়ে থাকে একটা জেন্দা মানুষ সেটা যেতে সমস্যা আল্লাহ
আজকের মুসলমান বঞ্চিত অপহৃত আজকের ক্ষতিগ্রস্ত এই শুধু এই জন্য কোরআনে কারিম আসছে যে অল্পের নিচে কোরআন তেলাওয়াতকারীরা তেলাওয়াত করে ভাবটা নিচে ঘুরবে না ভাবটা কি জিনিস এই ভাব ভিন্ন জিনিস এল বলিয়া কি নাই বলিয়া কি হক বলিয়া কি তিনটা শাখা আছে আপনি দেখেন এই যে দেখেন যে ভাবের চক্রটা কি হাফসি বিলাল আজান দিকে ঠিক উচ্চারণ করতে পারে না জিকিরের কি পাওয়া ঠিক উচ্চারণ করতে পারে না বলছে সবচেয়ে সুন্দর বাঁধা উচ্চারণ ওয়ালা কত নালে ওয়ালা কত সুর ওয়ালা আপনি বলছেন না অনেক পীড়া পীড়ি করে আল্লাহ রাসুল ভিন্ন সাহাবি নিয়ে উঠলেন আজান হচ্ছে 275 পরে জিব্রাইল আমার হাজির দিয়ে রাসুল আল্লাহ বলছে যে প্রভু আজান হচ্ছে সব হচ্ছে আগে যে বলছেন সুন্দর মাথা উচ্চারণ লাখ ভালো সব কিছু ঠিক আছে বলছে না ইয়া রাসূলুল্লাহ যখন মসজিদ নববীতে আপনার হাফসি বিলাল আজান দেয় এই আজানটা প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান ভেদ করে চতুর্থ আসমান ভেদ করে সপ্তম আসমান সপ্তম আসমান ভেদ করে আসে হাজিরে চলে বলছে একজন আল্লাহর ফকির যারা গোলাম যারা যাদের কলবে জিকির আছে যখন চক্ষু বন্ধ করে তখন মাওলার সাথে তাল্লুক সম্পর্ক হয় মাওলার দিকে যখন কথাবার্য হয় আল্লাহর কাছে যেটা বলে সেটা কবুল এখন এই মূল জায়গায় আসতে হবে আজকে আজকের মানুষ তো অস্ত্রের দিকে ভরসা করছে আগে তো কেবল অস্ত্র ছিল না মুসলমানকে যুদ্ধ করেন নাই কি বলেন করে নাই বলে আসলে মডিফাই হয়েছে ঠিক আছে কিন্তু অস্ত্র ব্যবহার করেন কিন্তু আপনার দেহের শক্তির চাইতে আপনার অন্তরের শক্তি আত্মার শক্তি যদি বেশি থাকে আল্লাহর সাহায্য আসবে আর আপনার অস্ত্রের শক্তিতে আল্লাহর সাহায্য আসে এটাই মাত্র পার্থক্য আপনি অস্ত্র ব্যবহার করতে পারবেন যত অত্যাধুনিক প্রযুক্তি অস্ত্র ব্যবহার করতে পারবে কিন্তু আত্মার শক্তি বাদ দিয়া মায়ের মতের শক্তি জিকিরের শক্তি এই তাকওয়ার শক্তি বাদ দিয়ে যদি কেউ যদি যুদ্ধ করে তারা কখনো বিজয় অর্জন করতে পারবে এজন্য ভাইরা আমাদের চলে আসতে হবে এই মূল সাধনা যে সাধনায় আজকে মানুষ আল্লাহর পরিচয় পাওয়ার জন্য ইবাদত করতে হবে আল্লাহর অন্তর্গত পাওয়ার জন্য ইবাদত করতে হবে কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতা দখলের জন্য পাঁচতলা বাড়ির জন্য কোটিপতি হওয়ার জন্য বড় বক্তা হওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য কোন গবেষণা না কোন লক্ষ্য না আমি যখন মাওলানা গোলাম হব আল্লাহ দিন আল্লাহ রক্ষা করার জন্য যদি আমি গোলামকে কবুল করে প্রধানমন্ত্রী আল্লাহ আমাকে খেলামতের মাধ্যমে প্রধানমন্ত্রী বানায় আল্লাহ যদি আমাকে পছন্দ করে আমি গোলামকে আমার মধ্য দিয়ে আমাকে চেয়ারম্যান যদি আমি গোলাম মাওলা গোলাম হব মাওলা আমাকে আল্লাহ তাআলা কি করাবেন আল্লাহই তো ভালো জানে কিন্তু আমি কেন আল্লাহর হুকুম ছাড়া নিজেকে রাস্তায় প্রচেষ্টা করছি আমি আল্লাহর গোলাম হই আল্লাহ আমাকে দিয়ে দিনের খেদমত করাবেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল যখন ইন্তেকাল করলেন ইন্তেকাল করলেন হযরত আবু বকর সিদ্দিক সান্ত্বনা দিচ্ছেন আমাদের মন্তরে শিক্ষা চাই আল্লাহ তাআলার মহব্বত থাকা চাই যখন জিকির অর্জন হবে আত্মার শক্তি যখন হবে আমাদের মহব্বত পয়দা হবে আবু বকর সিদ্দিক বুঝাচ্ছেন সবাইকে সান্ত্বনা দিচ্ছেন ওমর বলছেন ভাই আবু বকর আপনার কাছে ইন্তেকাল করছেন আপনি সবাইকে বুঝাচ্ছেন আপনি কি একটু কষ্ট পান নাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখেন আত্মার অবস্থা দেখেন পক্ষের অবস্থা দেখেন এবার নিরাশ হচ্ছিল আহ ইতিহাস আছে পাওয়া যায় যে তার নেয়াচের মধ্যে কলিজা পোড়া যেমন আমাদের রাস্তাঘাটে দেখে গোস্ত করে গোস্ত করে গোস্ত করে দেখেন না একটা গন্ধ আসে না বসে তার কলম থেকে তার দেহ থেকে একটা গোস্ত কলিজা পোড়া নেয়াত হয়ে গেছে আউট অফ সিটি গ্রামীণ এলাকাকে খেলা হতে দায়িত্বে সবাই মশলাকে বসালেন তখন উনি এই মশলা এই চেয়ারে বসে বলছিলেন হে সাহাবাই কেরাম শোনো যদি আমার চাইতে কোনো যোগ্য ব্যক্তিকে পাও তোমরা এখানে এই আসনে প্রধানমন্ত্রী এখানে তোমার এই খলিফার আসনে তাকে বসাও আমাকে তোমরা পাঠিও না তখন সবাই বলছে না আপনি এই খেলাফতের যোগ্য আপনি সোমান এখন খেলাফত সাহাবাই কেরাম চান নাই কিন্তু তাদেরকে জোর করে খেলাফত দিয়েছে রাষ্ট্র প্রধানের দায়িত্ব দিয়েছে আর আজকে আমাদের ক্ষমতার জন্য কোপ মারতে হয় গোলাগুলি করতে হয় গাড়ি মারতে হয় মানুষের জীবন দিতে হয় এদের সে অরাজকতা সৃষ্টি করতে হয় ইসলামটা আরো বলে ইসলামটা
এলাও করে না কিন্তু সাহাবা ইকরাম থেকে প্রধানমন্ত্রী তো দিতে চাইলো তারা নেয়নি সাহাবা ইকরাম আর আমরা নেওয়ার জন্য আমরা গবেষণা সাধনা ইসলামের নামে ইসলাম শব্দ ব্যবহার করি ধর্ম ব্যবহার করি আমার ক্ষমতার জন্য ক্ষমতার জন্য ধর্ম ব্যবহার করা প্রয়োজন নাই আপনি বাবার দোয়া করেন বাবা আপনাকে যদি রাস্তার